সেই হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়, রংপুর জেলার অন্তর্গত পীরগঞ্জ উপজেলার 13 নম্বর রামনাথপুর ইউপির সবুজ শ্যামল পল্লী জননীর আসল ঘেসে ছায়া ঢাকা পাখি ডাকা নিরিবিলি পরিবেশে দিগন্ত বিস্তৃত নীল শামিয়ানার মুক্ত আবহাওয়ায় অবস্থিত অত্র এলাকার মানুষের জ্ঞান বিকাশের একমাত্র প্রাচীনতম প্রিয় প্রতিষ্ঠান এই হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়টি। আজ ছিল হাতিবান্ধা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শেষ দিন। ভোরের অন্ধকার ভেদ করে পৌষের কলিজা কাঁপানো কঠিন শীতে যখন সূর্য উঁকি দিতে ভয় পায়, সেই তীব্র শীত উপেক্ষা করে শীতের সকালে শুক্রবার ছুটির দিনে অত্র বিদ্যালয়ে এসে লেখা প্রশিক্ষণে অংশ গ্রহণ করার কাজটি নিঃসন্দেহে কঠিন ছিল। কিন্তু হাতিবান্ধা স্কুলের ছাত্রছাত্রীরা এই কঠিন কাজটিকে পানির মতো সহজ করে দিয়ে প্রমাণ করে দিল তারা কত পরিশ্রমী, সচেতন এবং আত্মপ্রত্যয়ী। এগিয়ে যাবার বাসনা তাদের মধ্যে কত প্রবল। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সমগ্র স্কুলের সম্মিলিত প্রতিযোগিতায় সুন্দর ও দ্রুত হাতের লেখার কঠিন তীব্র লড়াইয়ে সেরাদের সেরা হয়ে সবাইকে চমকিয়ে দিল তারা। সত্যি সুন্দর হয়েছে তাদের সবার লেখাগুলো। বুঝে গিয়েছে তারা নতুন নতুন লেখার স্টাইল, খুলে গেছে তাদের প্রত্যেকের লেখার চোখ, তাদের আত্মবিশ্বাসের অট্টালিকায় বাসা বেঁধেছে আগামী দিনের স্বপ্নের সোনালী কবুতর। আমি মনে করি আমার এই লেখা প্রশিক্ষণে যোগ দিয়ে তাদের নবজীবনের নতুন অধ্যায় নতুনভাবে সূচিত হল। আসলে তাদের জীবনটাই সম্পূর্ণ পাল্টি। 2021 হাতিবান্ধা উচ্চ বিদ্যালয় উপজেলা পীরগঞ্জ জেলা রংপুর আজ লেখা প্রশিক্ষণের শেষ দিন অর্থাৎ বিদায় দিবস। সৌজন্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ, পীরগঞ্জ শহর রংপুর। আমার সম্মুখে উপস্থিত হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ, সবার প্রতি রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও সালাম। অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের সহযোগিতা এবং আন্তরিক প্রচেষ্টা এবং ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ সাহেবের মহোদ্যোগ প্রতিটি শিক্ষার্থীর হাতে লেখা সুন্দর ও দ্রুত হোক এই মিশনটি হয়ে উঠেছে আরো বেগবান, প্রাণবন্ত, উজ্জীবিত। সত্যিকারের অভিভাবক তারা, নিত্যদিন খোঁজ রাখে তারা, তাদের সন্তান হয় না দিশেহারা, দেশ ও জাতির কান্ডারী হয় তারা। সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রতিযোগিতায় সম্মিলিত মেধা তালিকা শীর্ষস্থান অধিকারীদের এখন পুরস্কার পর্ব। এই ডিসেম্বর মাসটি ছিল অত্যন্ত স্পর্শকাতর ভয়াবহ মাস। দীর্ঘদিন করোনার সঙ্গে দীর্ঘদিন প্রতিষ্ঠান খোলার পরে প্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে আরম্ভ হয় পরীক্ষা। সকলেই রীতিমতো ব্যস্ত ছিল পরীক্ষার পড়ার জন্য। তারপর পরীক্ষা হওয়ার পরপরই গ্রামীণ পরিবেশে কৃষি কাজে পিতা মাতাকে সাহায্য করতে অনেক শিক্ষার্থী বাধ্য হয়েছিল। সেই সঙ্গে প্রতি শুক্রবার বন্ধের দিনে কঠিন শীত উপেক্ষা করে অত্র বিদ্যালয়ে এসে লেখা প্রশিক্ষণে অংশগ্রহণ করার কাজটি নিঃসন্দেহে একটা কঠিন কাজ ছিল। কিন্তু তোমরা হাতিবান্ধা স্কুলের ছাত্রছাত্রীরা এই কঠিন কাজটিকে পানির মতো সহজ করে দিয়ে প্রমাণ করে দিয়েছো। সত্যি তোমরা বিজয়ী বীর, হাতের লেখার যুদ্ধে তোমরা জয়ী হয়ে বীরের বেশে সেরা সেরা পুরস্কার জিতে বাড়িতে তোমরা ফিরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সুন্দর হয়েছে তোমাদের লেখাগুলো, খুলে গেছে তোমাদের লেখার চোখ, বুঝে গিয়েছো নতুন নতুন লেখার স্টাইল। আসলে আমি মনে করি তোমাদের জীবনটাকে তোমরা নতুন ভাবে সাজিয়ে দিলে, বদলে দিলে তোমাদের খুশি জীবন। কবির ভাষায় বলতে হয় কি ভাষায় তোদের সম্বোধন করি, পাইনি খুঁজে তাই কোন ফুল দিয়ে করিব বরণ, সে ফুল আমার নাই। আজকে হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়ে লেখা প্রশিক্ষণে যে সবচেয়ে আমার কাছে যে মেয়েটির লেখা আমার কাছে ভালো মনে হয়েছে সে হচ্ছে মোসাম্মদ মিম আক্তার, হাতিবান্ধা উচ্চ বিদ্যালয় সিন্নি ষষ্ঠ রোল 1।
রহমানি রহিম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি আমার মূল্যবান এই উক্তি দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি মুসাম্মা সুমাইয়া খাতুন, হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। শুরুতে আমি যার প্রতি শ্রদ্ধা জানাতে চাই, তিনি হচ্ছে হাতের লেখা প্রশিক্ষণের মূলে যিনি রয়েছেন। আমাদের পীরগঞ্জ থানার জন্য যিনি প্রাণপণ কাজ করে যাচ্ছেন, তিনি হচ্ছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ। এবং আমাদের এই হাতের লেখা প্রশিক্ষণের শ্রেণী শিক্ষক জনাব হারুনুর রশিদ স্যার এবং আমার সামনে বসে থাকা সকল ছোট বড় ভাই বোনদের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য জাতিদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমাদের এই হাতের লেখা প্রশিক্ষণ দিনের সমাপনী দিন, এবং আমাদের এই সমাপনী দিনে আমি আমার এই স্যারকে অনেক শ্রদ্ধা জানাতে চাই। এবং তিনি শুধু একজন সুদক্ষ শিক্ষকই নন, তিনি আমাদের অভিভাবকের মতো আমাদের শাসন করেছেন, এবং তিনি শিখিয়েছেন সুন্দর হাতের লেখার কতটা মূল্য, এবং তিনি আমাদের এ বিষয়ে বিগত 3 দিন প্রশিক্ষণ দিয়েছেন। আমি তাকে আমার অন্তর থেকে আবার শ্রদ্ধা জানাতে চাই, এবং এই বলে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করতে চাচ্ছি। এবং দেদে পালে তুলে দে, মাছি হেলা করিস না, পালে তুলে দে, মাছি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দেদে পালে তুলে দে, মাছি হেলা করিস না, পালে তুলে দে, মাছি হেলা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।